বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো, দেখুন, আমি যখন আমার মুর্শিদের দিকে প্রেমের নজরে তাকিয়ে আছি, তখন মুর্শিদ রূপটাই রাসূল রূপ, আর রাসূল রূপটাই খোদার রূপ। রাসূল নেহি খোদা, আর খোদা থেকে রাসূল নাহি জুদা, এক সুতায় বাঁধা। তাহলে আজকের মূলত কথা কি, যখন আমরা মুর্শিদের রূপের দেশে থাকব এবং সেই রূপে আমরা ডুবে যাব, আর এমনই ডুবতে হবে, একটা সাগরের মধ্যে একটা ঠিল্লা বা চারা ভাঙ্গা যদি ভেঙে ফেলে দেওয়া হয়, তখন সে টেউ টেউ করতে করতে একেবারে তলদেশে চলে যায়, ঠিক সেই মহাসাগরের তলে আমরা ডুবে যাব। ডুবে যাব যদি ডুবুরি হইতে পারি, তাহলে সাগরের তলে তলদেশ থেকে আমরা হীরার দানা টোকায় আনতে পারব, আর যদি ডুবুরি হইতে না পারি, তাহলে আমরা এই হীরার দানা টোকায় কখনোই আনতে পারব না। তাই বলবো, স্বরূপেতে নিরুক রাখো, ডাকাডাকি লাগবে না কো। এই যে কথাটি বলা হয়েছে, যে আমরা এই পৃথিবীতে তরিকত নিয়েছি, মুর্শিদ ধরেছি, সাধনা করতেছি, জিকির করতেছি, আল্লাহর ডাকাডাকি করতেছি, তবে অনেক মানুষের মনের মধ্যে একটা বিষয় যে আল্লাহকে যেভাবে পাইবার কথা, যেভাবে আল্লাহকে রূপ দর্শন করার কথা, এভাবে তো হচ্ছে না। তাহলে আমাদের কি আল্লাহর ইবাদত, আল্লাহর সাধনা, আমল কর্ম, এগুলো কি হচ্ছে না? তাহলে আমরা কি ভুল পথে আছি বা ভুল করতেছি? আচ্ছা, এখন বিষয়টি হলো, দেখুন, যে মানুষ সাধনা করে, জিকির করে, হাঁটা চলা, খাওয়া দাওয়া সবসময় কালবের মধ্যে জিকির রেখে চলে, এরপরে দেখা যায় জিকির জারি হয় না, এবং দেখা যায় যে আল্লাহর কাছে মনে মনে একটা জিনিস চাওয়া থাকে, যে আল্লাহ এভাবে যদি হয় তাহলে আমার এই জিনিসটা মনে হবে, এই যা কিছু ভাবি তার উল্টাটা হয়। এর মূল কারণ হলো, দেখুন, যে আল্লাহ কিন্তু সূরা ইনসিরা এবং সূরা সাফাতের মধ্যে বলেছেন, যারা আমি আল্লাহর পথে সাধনায় আত্মনিয়োগ করি, আমি তাদেরকে পরিচালনা করব। আচ্ছা, আমি যদি ঘোড়া হই আর ঘোড়ার উপরে যদি কোনো মানুষ সওয়ার করে, তাহলে এই ঘোড়াকে যেদিকে চালাবে সেদিক যাবে, ঘোড়ার কোনো যাওয়া, ঘোড়ার কোনো চাওয়া, ঘোড়ার কোনো দিকে রোগ করে সেদিকে যাওয়া, এটা ঘোড়ার হাতে নয়, এটা ঘোড়ার পৃষ্ঠে যে আছে সে তাকে চালাবে। এখন এই মস্তিষ্কের মধ্যে বা এই কালবের মধ্যে যদি আল্লাহকে বসাইতে পারি, তখন আল্লাহ আমাকে পরিচালনা করবে। তখন আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ তুমি এদিকে যাও কেন, আমার নিয়ে ওদিকে যাও, ঘোড়ার কথায় কি ঘোড়ার মালিক চলবে? আচ্ছা, তাহলে মানুষের অনেক কিছু চাওয়ার থাকে মনে মনে, কিন্তু এই চাওয়াটাও দরকার নেই। যে আমাকে লাগাম দিয়েছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল। তাহলে এই যে কথার মূল, সেটি হলো, আমার গলায় যে লাগাম দিয়েছে, যেদিকে টানবে সেই দিকে যাবে। এখন আমি যদি বলি যে না, আমার মতে আমি যাব, তাহলে কিন্তু মালিক আপনার উপর সওয়ার করবে না, আপনাকে সে বাতিল করে দেবে। তাহলে বোঝা গেল কি, মরিচ শব্দের অর্থ মরা। আমরা যখন মরে যাব, তখন কি হবে, আল্লাহ হলো মহাকৌশলী, মহাজ্ঞানী, মহাজীবিত, তিনি আমার মধ্যে মিশবে এবং এই মরা ঘোড়া বাজে মারবে। তাহলে আমরা জীবিত হয়ে থাকলে কখনোই পারবো না। তবে আজকের যে কথা, সে কথাটি হলো কি,
স্বরূপেতে নিরিখ রাখো, ডাকাডাকি লাগবে না কো। স্বরূপেতে নিরিখ রাখো, ডাকাডাকি লাগবে না কো। আচ্ছা, স্বরূপ শব্দের অর্থ কি? স্বরূপ শব্দের অর্থ আসে নিজের রূপ, নিজ রূপ। আচ্ছা, তাহলে স্বরূপেতে নিরিখ রাখো, ডাকাডাকি লাগবে না কো। দেখেন, আজকের আলোচনায় কিন্তু আপনারা যদি বুঝতে ভুল করেন তাহলে কিন্তু আমার উপর দোষ দেবে আল্লাহ। স্বরূপেতে নিরিখ রাখো বলতে আপনি কি বুঝবেন? আপনার নিজের রূপ আপনি সাধনা করবেন? এটা কখনোই করবেন না। আচ্ছা, এখানে বিষয় হলো স্বরূপ যদি নিজ রূপ হয় তাহলে মুর্শিদের রূপ কার রূপ? মুর্শিদের রূপটাই আপনার মনে করতে হবে। আর আপনার রূপটা যদি মুর্শিদ নিয়ে সেখানে বিলীন করে তাহলে দুই রূপে এক রূপ হবে, যখন হবে তখন দেখা যাবে। কিন্তু আমরা মুর্শিদ রূপেই থাকব। আচ্ছা, এখন দেখা যায় মানুষ যখন নামাজে বসে তখন বিভিন্ন সুরা পাঠ করে এবং সুরাগুলো খেয়াল রাখতে হয়, কয়টা সুরা পড়লাম, কোন সুরা আগে কোন সুরা পিছনে, এবং সেজদা গিয়ে কয়টা সেজদা দিলাম, দুইটা দিলাম না তিনটা দিলাম, অনেক সময় মন থাকে না। তাহলে ধ্যানের দেশে যারা ডুবে যায়, ধ্যানের দেশে যারা ডুবে যায় তারা কিন্তু সুরা পাঠ করে না, তারা এক নামে সেই রূপের দেশে ডুব দিয়ে যায়। রূপের দেশে যখন ডুব দিয়ে দেয় তখন কি হয়, যে প্রেমের মানুষ বলে তারে পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে, এই দমের কোঠায় চাবি দিয়া হাস্তি কি নেস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলানগরে পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে, পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে, মরা হইয়া ধরছে যেজন লাখ পাইয়াছে অধরারে, এবার সুলতান নাসিরা মোকামে জলি এবং খফি দুয়ের শনে গেলে দেখতে পাবে ধ্যানে মুর্শিদকে নজরে, আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকের, এবার মুর্শিদ রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে আরো শীতে ছবির মতো নিরঞ্জন কৈতারে। আমি যখন আমার মুর্শিদের দিকে তাকিয়েছি, আমি যখন আমার মুর্শিদের দিকে প্রেমের নজরে তাকিয়েছি, তখন মুর্শিদ রূপটাই রাসুল রূপ, আর রাসুল রূপটাই খোদার রূপ। রাসুল নেহি খোদা, আর খোদা থেকে রাসুল নাহি জুদা, এক সুতায় বাঁধা। তাহলে আজকের মূলত কথা কি, যখন আমরা মুর্শিদের রূপের দেশে থাকব এবং সেই রূপে আমরা ডুবে যাব, আর এমনই ডুবতে হবে একটা সাগরের মধ্যে একটা ঠিল্লা বা চারা ভাঙ্গা যদি ভেঙে ফেলে দেওয়া হয় তখন সে টেউ টেউ করতে করতে একেবারে তলদেশে চলে যায়, ঠিক সেই মহাসাগরের তলে আমরা ডুবে যাব, ডুবে যাব। যদি ডুবুরি হইতে পারি তাহলে সাগরের তলে তলদেশ থেকে আমরা হীরার দানা টোকায় আনতে পারব, আর যদি ডুবুরি হইতে না পারি তাহলে আমরা এই হীরার দানা টোকায় কখনোই আনতে পারব না। তাই বলবো, স্বরূপেতে নিরুখ রাখো, ডাকাডাকি লাগবে না কো। এই যে কথাটি বলা হয়েছে যে স্বরূপেতে নিরিখ রাখলে তার ডাকাডাকি লাগবে না, এর মূল উদ্দেশ্য, তার এই মূল বিষয়টি সেটি হলো কি, এর মূল বিষয় হলো দেখুন, আপনি যাকে ডাকবেন যদি অনেক দূরে কেউ থাকে তাহলে তাকে এ ভাই এ চাচা ডাকতে হবে, আর যদি আপনার সামনে বসে থাকে তখন কি আপনি ডাকবেন? ডাকতে হবে দূরে থাকলে, কাছে থাকলে আপনি তাকিয়ে আছেন। তাই এখানেই বলা হয়েছে স্বরূপেতে নিরিখ রাখো, ডাকাডাকি লাগবে না কো। তবে হে সমস্ত জগৎবাসী, যদি কেউ চায় যে আমি 36 বৎসরে যেখানে পৌঁছাবো, আমরা পৌঁছাতে চাই সেখানে, কম পক্ষে সেখানে পৌঁছাবো আমরা 6 বৎসরে, যেখানে 36 বৎসর লাগে, আর সেখানে 6 বৎসরে পৌঁছাতে হলে আমাদের কি করতে হবে,
আমাদের এই কাজটি করতে হবে যে রেচক, পূরক, কুম্ভক এবং ধ্যান সাধনা, রাতের গভীরে হেকুরিয়া আল্লাহকে, রাসুলকে, মুর্শিদকে স্মরণ করে কাদা, চোখের জলে জামা ভিজে যাবে, দাড়ি ভিজে যাবে, এবং সেই পানি কি আল্লাহ বিফল দিতে যাবে? না, আল্লাহ সেই পানিটা কুদরতি বাটির মধ্যে রেখে দেবে। এই পানিটা দিয়ে দোজকে যখন নিক্ষেপ করবে, আর যেই দোজকে আমার আত্মীয় স্বজনকে ফেলে দেবে, আমার ভক্তদেরকে ফেলে দেবে, আমার প্রিয় ব্যক্তিদেরকে ফেলে দেবে, তখন এই চোখের পানিটা দিলে দোজকের আগুন বন্ধ হয়ে যাবে। তখন কি হবে? তখন দেখা যায় আমার ওছিলাতে, আপনার ওছিলাতে আপনার অনেক লোকেরাই বেঁচে যাবে। যাই হোক, যদিও শরীয়তের ভাষায় কথাটি বলে থাকি, কিন্তু এই কথাটি অন্য এক জায়গা দিয়ে মিল আছে। তবে হে সমস্ত জগৎবাসী, আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, আজকের এই আলোচনা আপনাদেরকে কী বোঝাতে চাইলাম অবশ্যই জানাবেন, এবং কী ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।